আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা না, তুমি আমার আঙুল ধরে ধরে স্কুলে যেতে। ঝলমলে একটা সকাল, আকাশটা কি ঝকঝকে দেখেন, আর বাগান বিলাসের রূপে আমার বারান্দাটাও আলোয় আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। এত এত ভালো লাগছে, আর বাতাস এত সুন্দর একটা বাতাস, যদিও অনেক গরম কিন্তু বাতাস কিন্তু প্রচুর। আর এখন হচ্ছে আমার ছেলে অরণ্য, ও যাচ্ছে, ও কোথায় যাচ্ছে, ও যাচ্ছে ওর জবে জয়েন করতে, ওর জীবনের প্রথম জব জয়েন করতে। যদিও ও এলেভেলের পর থেকেই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছে ফ্রিল্যান্সিং, কিন্তু জব যেটা ফর্মাল জব যেটা, সেটা আজকেই প্রথম ও জয়েন করছে। তো ও চলে যাওয়ার পরে আমি ওর রুমে আসলাম, আবার আজকে আমার রুম এবং অরণ্যের রুম দোনো রুমের বেড ডিরেকশন চেঞ্জ করব। তো আমি কয়েকটা না প্রায় মাসখানেক আগের একটা ব্লগে বোধহয় একবার বলেছিলাম যে আমার ছেলে আমাকে একটা নিউজ দিয়েছে, এবং একজন মানে খুব ইমোশনাল হয়ে গিয়েছি। তো সেই নিউজটা ছিল গত মানে মাসখানেক আগে এই নিউজই, যে ও একটা জবে কত ইন্টারভিউ দিয়েছিল, বেশ কয়েকবার ইন্টারভিউ হয়েছিল, এবং ফাইনালি ওকে জব অফার করেছে, এবং অফার লেটার সেদিনই দিয়েছিল আর কি। তো আজকে হচ্ছে ওর জয়েনিং ডেট। তো আমি ওর রুমে এসে ওর রুমটাকে গোছগাছ করছি, করতে করতে আমার হঠাৎ মাথায় গেল যে ছোটবেলা থেকেই না, যেহেতু আমি খুব ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি, আমি নিজে যখন মা হয়েছি, আমার মেয়ে অগ্নি এবং ছেলে অরণ্য, ওদের জীবনের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্তকে আমি আমার মতো করে স্মরণীয় করে রাখতে চেয়েছি আর কি। তো আমি রুমগুলো গুছাতে গুছাতে আমি এটাই ভাবছিলাম যে না, কেন না আজকে আমার ছেলের এই প্রথম জীবনের প্রথম মানে প্রথম হচ্ছে বা জীবনের একটা স্মরণীয় একটা দিন আমার চোখে আর কি, ওর চোখে হয়তো না। আমার ছেলে বরাবরই খুবই গম্ভীর প্রকৃতির এবং খুব সিরিয়াস টাইপের ছেলে মেয়ে দুইজনেই, অগ্নি অরণ্য এবং ওদের বাবা, ওরা খুব প্র্যাকটিক্যাল এবং ওরা খুবই মানে খুবই নিভৃত চারি আর কি তিনজনই। তো আমি কিন্তু একেবারে উল্টা, আমার কাছে আবেগগুলো প্রকাশ করতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমি এগুলো কাজ করতে করতে আমার হাজবেন্ডকে ফোন করে বললাম যে তুমি কখন ফ্রি হবা, তুমি বললো যে 2:30 সময়। তা বললাম ঠিক আছে, তাহলে আমি তখন একটু বেরোবো তোমার সাথে। তো আমি উনি 2:30 মধ্যেই আমি চাচ্ছিলাম যে আমার ঘরের কাজগুলো তাহলে শেষ করে, আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের কথা ওদের বাবার সাথেও এখনও বলিনি আর কি। তো আমি এই যে নাড়ানাড়ি ধাপাধাপি করে কাজগুলো করছি, এবং ফাঁকে ফাঁকে রান্নাঘরে গিয়ে কিন্তু রান্নাও করছিলাম, খুবই সিম্পল রান্নাবান্না আর ঘরের কাজটা করছিলাম আর কি। তো এর মধ্যে আর কি অনেক স্মৃতি, অনেক কিছু, প্রথম অগ্নি অরণ্যের স্কুলে যাওয়া, অগ্নির বিয়ে, অগ্নির লেখাপড়া শেষ করা, অরণ্যের লেখাপড়া শেষ করা, তারপরে অগ্নি নিজে সংসারে চলে যাওয়া, অরণ্যর নতুন জীবন শুরু হওয়া, এই সব পরপর আমার চোখের সামনে একদম ভেসে উঠছিল। আর আমি সবসময় বলি আমি খুব মানে ইমোশনাল একজন মানুষ, তার থেকেও বড় ইমোশনাল মা একজন আমি আর কি। তা আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড সবাই খুব ভালো করে জানেন আর কি। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আজকের দিনটাও আমি আমার মতো করে স্মরণীয় করে রাখবো। আর এই যে দেখেন আমার ছেলে আর মেয়ের ছোট্টবেলার ছবি। তো এখন মাঝে মাঝেই মানে সবসময় আমার দেখা মনে হয় যে এই ছোটো এরা হাত ধরে, আমার হাত ধরে চলতো, আর এখন সবাই কত বড় হয়ে গেছে, আমার ছেলে একটা যুবক, আমার মেয়ে এখন একজন পরিপূর্ণ নারী। তো এই যে আমি কাজ করার ফাঁকে ফাঁকে যা করলাম সেটা হচ্ছে আমি পাতলা করে মসুরির ডাল রান্না করলাম, ডালে হলুদটা একটু বেশি হয়ে গেছিলো, কালারটা দেখেন কেমন, আমার নিজেরই বিরক্ত লাগে। আর এখানে পটল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আর একটা ছোটো একটা আলু দিয়ে পাতলা একটা ঝোল করলাম, যেটা হচ্ছে একটু টেস্ট করে দেখেছিলাম যে খুবই মানে খুব ভালো লাগছিলো, মানে মাছটা ভালো, তো একদম পটলের মধ্যে মাছের ফ্লেভার একাকার হয়ে গেছে। আর এখানে ভাত আর ঝুরা মাংস গরম করে রাখলাম যে মাসা ধামেদ আসবে, খাবে, খেয়ে তারপরে বের হয়ে যাব ইনশাল্লাহ আমার কাজে।
আসসালামু আলাইকুম দক্ষিণা বারান্দার আজকে নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ঠিকঠাক, মাসুদ আহমেদ একদম ফুললি ঠিকঠাক, ঠিকঠাক না? মনে তো হচ্ছে। তো আজকে হচ্ছে খুব সুন্দর একটা ঝলমলে দিন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন বারান্দায় গেলাম না, মনে হলো আমার বারান্দার বাগান বিলাসটা একদম ফুলে ফুলেছে, এই গেছে আকাশটা এত সুন্দর স্বচ্ছ, সাথে সাথে আমার মনটাও এত সুন্দর হয়ে গেল, এত ঝলমলে হয়ে গেল। তো আজকে আসলে একটা ঝলমলে দিন, আর আজকে হচ্ছে 17ই জুলাই রবিবার। তো দিনটা আমার জন্য অনেক বেশি গুরুত্ব বহন করে, তাই না? গুরুত্ব বহন করার মতোই একটা দিন। তো সেই গুরুত্বটাকে, আমার দিনের গুরুত্বটাকে আরো সুন্দরভাবে রঙিন করার জন্য হঠাৎ করে আমি একটু প্ল্যানের মধ্যে টুইস্ট নিয়ে আসলাম। তো সেই টুইস্টটাকে কার্যকর করার জন্য মাসুদ আহমেদ আমাকে হেল্প করে দিচ্ছে। একটা সময় না বাবা মা কিন্তু এরকমই খুশি হয়ে যায়, তাই না? মানে খুশি রাখার আর জায়গা হয় না, এরকম একটা ব্যাপার থাকে। সেরকমই একটা ব্যাপার আজকের দিনের জন্য, সবখানেই আজকে ফুল, আজকে সবার মনে রং। তো যাই হোক, এখন হচ্ছে সেই টুইস্টটাকে কার্যকর করার জন্য বের হয়েছি, দেখা যাক কিভাবে কিভাবে কার্যকর করি। তো আপাতত এখন জিনিসপত্র গুলা খরিদারি করবো, বিএফসি তে যাওয়ার আগে। আমি বিএফসি তে আসলাম যে সন্ধ্যার পরে তো মাসুদ আহমেদ একটু কিছু নাস্তা খায়, আর অরণ্যের জন্য ভাবলাম যে একই সাথে নিয়ে যাই আজকে। আর এই ঘরবাড়ি নাড়ানাড়ি করে আর বেশি কিছু করতে ইচ্ছা করছে না। আর এখানে আমি আসলাম একদম অপোজিটেই আর কি, অনেকগুলো ফ্লাওয়ার শপ, তো ভাবলাম যে একটু ফ্লাওয়ারও নিয়ে যাই। আর এখানে দেখেন ফ্লাওয়ারের মধ্যে না আর্টিফিশিয়াল কালার দিয়ে ফ্লাওয়ারের 12টা বাজে ফেলছে, কত রকমের কালার যে অ্যাড করে স্প্রে করে করে, আমার আমি খুব অবাক হই আর বিরক্ত হই। তা আমি এই যে প্লেন সাদা যেটা, অফ হোয়াইট যেটা অরিজিনাল কালার, সেরকম একটা ফ্লাওয়ার নিলাম। আর অন্যান্য ফ্লাওয়ারগুলো খুব সুন্দর। আর এখানে একটু লাইট নিলাম, যদিও বাসায় অনেক রকম লাইট আছে, আমার ছেলেও খুব লাইটিংয়ের শৌখিন, আমি নিজেও তাই। তো আমি টুকটাক কিছু নিলাম। আর এখানে হচ্ছে টোকিও স্কয়ার থেকে চিজ কেক নিলাম, ছোট্ট, একদম ছোট্ট। এই কেকটা মূলত আমারই খুব পছন্দ, তো ওর নাম করে আমিও একটা কেক নিয়ে নিলাম, ছোট্ট একদম, তো খুব রিজনেবল। আর এই কেকের পাশে দুই পাশে দুটো ছেলে বসে, এই যে এই ছেলেটা হচ্ছে কেকের দিকটা দেখাশোনা করে, আর পাশে এই ছেলেটা হচ্ছে সুইট অ্যান্ড স্পাইসি বেবি কর্নার কি সেল করে, খুব ভালো লাগে। আমি যখনই যাই বলি বেশি করে ঝাল দিই, আমাকে একটা কর্ন দাও। তো এই যে কেকটা লেখা হয়ে গেল, আর আমি কর্নটা হাতে নিয়ে দাঁত সব বের করতে করতে মাসুদ আহমেদের কাছে গেলাম। উনি গাড়ি পার্ক করেনি, অলরেডি ওখানেই ওয়েট করছিল, আমার বেশি সময় লাগেনি। আর এখানে আমরা বাসার নিচে গ্যারেজে চলে আসছি, কয়েকটা গাছও কিনলাম, আমার টুকটাক আরও কিছু জিনিস দরকারি ছিল ওগুলোও কিনলাম। গাছ কিনে তারপরে বাসায় আর কি চলে আসছি। তো একেবারেই এই যে নিচে যে ট্রলিটা আছে ওইটার মধ্যেই সবাই একসাথে যখনই বাজার করে, গ্রোসারি করে, এই ট্রলি করেই নিয়ে আসে, খুব সুন্দর ব্যবস্থা আসলে। তো এই সমস্ত কৃতিত্ব অবশ্য আমাদের উপরে আওয়াল ভাইরি, উনি আমাদের সব ধরনের মানে সুবিধার কথা মাথায় রাখেন। তো আমি অলরেডি ঘরে চলে আসছি, আর এখন বোধ হয় 4:30 এরকম বাজে আর কি। তো আমি ভাবলাম যে একটু ডেকোরেট করি রুমটাকে। এগুলো না আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে, মানে অগ্নি অরণ্য বা ওদের পাপার যে কোনো একটা, মানে জাস্ট আমার আমার জন্য একটা শুধু ছুতার দরকার, একটা উপলক্ষ দরকার, তারপর আমি নিজের মতো করে সেটাকে রঙিন করে ফেলি। এটা আমার বড় বড়কার অভ্যাস, আমার ছেলে মেয়ে আমার সাহেব সবাই জানে, আর আমার খুব ভালো লাগে এগুলো করতে, জানি না আমি কেন। তো আমার মনে হয় কি, মানুষের আবেগকে না বন্ধ করে রাখা উচিত না, কিন্তু আমার ছেলে মেয়ে এবং আমার হাজবেন্ড একদম বিপরীত, ওরা হচ্ছে এত এক্সপ্রেস করতে পারে না। আমার ছেলেকে দেখবেন সব সময় মুখ গম্ভীর করে আছে, ছোটোবেলা থেকে একটু হাসে কম, খুব কম হাসে। তো যাই হোক, আমি এখানে আমার মতো করে একটু সাজাচ্ছি, জানি আমার ছেলে আসলে খুব বলবে মাম্মি তোমার পাগলামি এখনও গেল না, কিন্তু আমার হাজবেন্ড আবার এই বিষয়ে, উনি যদিও এগুলো করতে না পারেন না, কিন্তু আমাকে সব সময় প্রচণ্ড সহযোগিতা করেন এবং কখনো বিরক্ত হন না, কোনো সময় না। উনি হয়তো মা এক একজনের এক্সপ্রেশন এক এক রকম, উনার হচ্ছে এরকম, মানে উনি সব রকম সহযোগিতা করবেন, হয়তো নিজে থেকে কোনো ইনিশিয়েটিভ নিতে পারেন না, বাট আমি যখন যেটা করি উনি আমাকে 100-এর উপরে 200 সাপোর্ট করেন আর কি, আলহামদুলিল্লাহ। যাবার প্রশংসা একটু করে নিলাম আর কি এই ফাঁকে।
তো যাই হোক, আমি একটু রুমটাকে ইয়ে করলাম, যে একটু রুমটাকে তো আজকে এমনি ক্লিন করেছি একদম ভালো করে, তো ভাবলাম যে একটু আমার মতো করে একটু করি, মানে রুমটাকে একটু সাজাই। আর এই যে দেখেন ফ্লাওয়ারটা কি ভালো লাগছে, এমনি মাঝে সাঝে ফ্লাওয়ার আনি, ভালো লাগে, খুব ভালো লাগে। তারপরে আবার ভাবলাম যে আজকে এই উপলক্ষে ছেলের জবের প্রথম দিনে বাড়ি ফেরা, আবার আমি আমার হাজবেন্ড তো পাশে হাসতে হাসতে শেষ আমাকে বেলুন ফুলাতে দেখে, কারণ আমি বেলুন সাংঘাতিক ভয় পাই, সাংঘাতিক একেবারে। তো যাই হোক, আমি এখন চেষ্টা করছি আমার মতো করে করতে, জানি আমার ছেলে এসে হাসাহাসি করতে পারে, এই কারণেও যদি একটু হাসে অসুবিধা কি, হাসুক না তো বলবে যে আমাকে ছোট বাচ্চা পাও না পেয়েছো নাকি তুমি, কিন্তু আমার খুব ভালো লাগে, আমার কাছে তো আসলে ওরা সবাই ছোট, তাই না? তো মেয়ে তো থাকে অনেক দূরে, ছেলে যেহেতু কাছে থাকে ওকে নিয়ে আমি ভারী তামাশা করি, প্রায়ই এটা সেটা করি। তো আজকে ওর জবের প্রথম দিন উপলক্ষে আমি মনে করলাম যে আমার মতো করে আমি দিনটাকে পালন করি। তো এখানে হচ্ছে ওর রুমের আপাত মানে ফাইনাল লুকটা আর কি, এরকম খুব ছোটোবেলায়ও না, ছোট থেকে বড় পর্যন্ত আমি ওদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের দিনগুলোকে বিভিন্নভাবে পালন করেছি। তখন তো আর ইউটিউবে ছিল, ব্লগ দিতাম না, হয়তো ছবি আছে বা কিছু কিছু ভিডিও হয়তো আছে এই আর কি, কিন্তু ছবি আছে, সব দিনের ছবি, ওদের জীবনের সমস্ত দিনের ছবি, শুধু ওদের জীবনের না, ওদের পাপ্পার জীবনেরও বিশেষ বিশেষ মুহূর্তগুলোর ছবি আছে এবং আমার মনের মেমোরিতেও আছে। তো এই হচ্ছে আমার ছেলের জন্য আজকের ছোট্ট একটা আয়োজন, একজন যুবক ছেলের, একজন আবেগী মায়ের আয়োজন আর কি। তো আজকে হচ্ছে প্রতিদিনের মতো কোনো ব্লগ না, আজকে শুধুই একটা গল্প, সেটা হচ্ছে একজন যুবকের এবং তার মায়ের, আর সাথে তার বাবা তো আছেই, কিন্তু আজকে শুধুমাত্র সেই যুবকের এবং তার মায়ের গল্প। তো আমার ছেলে কিন্তু সাংঘাতিক মানে মনের দিক থেকে খুব কোমল টাইপের একজন এবং খুব মানবিক, কিন্তু ও হচ্ছে একটু সিরিয়াস টাইপের আর কি। তো যাই হোক, অসুবিধা নাই। আর এখন হচ্ছে 6:30 বাজে না 7:45 বাজে, অরণ্য অলরেডি চলে আসছে, কারণ ওর অফিস বেশি দূরে না। আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা না, তুমি আমার আঙুল ধরে ধরে স্কুলে যেতা। দেখে তোমার মা, তোমার রুমে না লাইটিং এর এত সমস্যা অরণ্য, আর লাইট বাড়ানো যায় না কোনো কিছু দিয়ে। তো এখানে এখন বললাম যে অরণ্য তাড়াতাড়ি কেকটা কাটো, কেক খাওয়ার জন্য আমার যেন অস্থির হয়ে আসছে, চিজ জাতীয় যে কোনো কিছু আমার খুব ভালো লাগে। আর শুধু তাই না, ওর পাপাকেও নাস্তা দিতে হবে, আর সমস্ত স্ন্যাক্স এখানেই কিন্তু এই টেবিলেই। তো অরণ্যের জন্য পানি আনলাম, আর হচ্ছে কোলস্লো আনলাম, যেটা ফ্রিজে রাখা ছিল আর কি। আর এখানে ছোটো ছোটো কিছু ক্যান্ডেল ছিল, একেবারে আমি গ্যাস লাইটার নিয়ে এসে ক্যান্ডেলগুলো সব জ্বালাচ্ছি আর কি। তো আমার ছেলে কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করে ফেলছে। তো ওর এখন থিসিসটা মানে কনভোকেশনের জন্য ওয়েট করছে আর কি, মোট কথা এই হচ্ছে কথা। তো এখন চলে আসছে, কেক কাটার পর্ব হবে এবং সাথে কয়টা ছবি তুলবো, কারণ হচ্ছে কি আমার স্মৃতির খাতা এগুলোকে জমা রাখতে হবে। তো এখানে ওর পাপা দেখাচ্ছে আর কি কোন সাইড দিয়ে কেকটা কাটলে ভালো হয়। তো এই যে কেকটা কাটা হয়ে গেল এবং আমি ওখানে ভুলে হ্যাপি বার্থডে বলে ফেলছিলাম, এই জন্য সাউন্ডটাকে মিউট করে দিলাম। তো যাই হোক, এই যে হাসাহাসি করে আমরা কেকটা কাটলাম, আর অরণ্য কিন্তু তেমন হাসাহাসি করে নাই, কিন্তু খুব মজার মজার কথা বলছিল আর কি। তো এই হচ্ছে আজকের দিনের কাহিনী আর কি, একজন যুবক পুত্র এবং তার মায়ের কাহিনী, যেই মা তার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করে। এখানে লেখা আছে হচ্ছে অরণ্যের প্রথম ইনকাম, এ লেভেলের পরেও যখন গ্রাফিক ডিজাইন সব প্রথম শুরু করে আর কি ফ্রিল্যান্সিং, তখন এই যে প্রথম যেদিন ও 600 টাকা পায়, এখানে 500 টাকা, এখানে 100 টাকা, তাও অনেক বছর আগের কথা, তখন ওর বয়স মানে এ লেভেলের জাস্ট পরে পরে বা এ লেভেলের রেজাল্ট দেয়নি এরকম সময় আর কি। তো এটাও ওর প্রথম
যে মানে প্রথম ইনকামের টাকাটা এই খামে এভাবেই আছে, এভাবেই থাকবে ইনশাল্লাহ। এই যে এই লকেটটা হচ্ছে ও ক্লাস থ্রিতে না ফোরে থাকতে স্কুলে মানে মেলা ছিল আর কি, ফুড ফেয়ার ছিল, তো বাসা থেকে খাবার করে নিয়ে গেছিল, সেটা সেল করে যেটা ওর প্রফিট হয়েছে সেখান থেকেও আমাকে ক্লাস থ্রিতে এই লকেটটা দিয়েছিল, সেটাও রেখে দিয়েছি। তো এই হচ্ছে অরণ্যের প্রথম জিনিসগুলো সব আর কি, প্রথম ইনকাম, ওর প্রথম উপহার ওর পক্ষ থেকে আমাকে সব কিছুই। তো আজকের দিনটাও প্রথম, সেই দিনটাকে আমার মতো করে আমি মনে রাখার খুব চেষ্টা করলাম বা করব ইনশাল্লাহ। এই হচ্ছে আজকের দিনের কাহিনী, একজন ইমোশনাল মায়ের গল্প। তা আজকে এই গল্পের সাথে সাথে আজকের দিনটা আপনাদের সাথে শেষ করছি, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। দেখা হবে নতুন ভিডিওর সাথে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। আর বি পজিটিভ, স্প্রেড পজিটিভিটি, এটাই হোক আমাদের সবার জীবনের মূল মন্ত্র। সত্যি আজকে আমার খুব ভালো লাগছে, আঙুল ধরে যে ছেলেটাকে স্কুলে নিয়ে যেতাম, যে বাচ্চাটাকে, সে এখন পৃথিবীতে একা চলার মতন করেই বড় হয়ে গেছে, পূর্ণ একজন যুবক, পূর্ণ একজন মানুষ।